প্রতি বছরের ন্যায় এবারও রাঙ্গামাটিতে খানকা অনুষ্ঠিত হবে। বিগত দুই বছর করোনার কারণে স্থগিত থাকার পর উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়তের প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র খানকা প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের 17, 18, 19 তিন দিন উত্তর পূর্ব ভারতের বর্তমান আমিরে শরীয়ত হজরত মাওলানা ইউসুফ আলী সাহেবের উপস্থিতিতে রাঙ্গামাটি খানকা মসজিদে খানকা অনুষ্ঠিত হইবে। এই উপলক্ষে গত শুক্রবার বিকাল 1 ঘটিকায় হজরত আমিরে শরীয়ত সাহেবের প্রতিনিধি তথা কেন্দ্রীয় কাজী শরীয়ত হজরত মাওলানা ইসমাইল আলী সাহেবের সভাপতিত্বে খানকা মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খানকার গুরুত্ব ও তার প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন যথাক্রমে মাওলানা হিফজুর রহমান মজুমদার, মাওলানা জলালউদ্দিন চৌধুরী, মাওলানা শাহাবুদ্দিন লস্কর, জনাব জলালউদ্দিন। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আবুল খয়ের মাহবুব বরভুইয়াকে সভাপতি ও জনাব আব্দুল খালিক লস্করকে সাধারণ সম্পাদক মনোনীত করে 17 সদস্য বিশিষ্ট খানকা পরিচালন কমিটি গঠন করা হয়। পরিশেষে সভাপতি মহোদয় সর্বসাধারণের সক্রিয় সাহায্য ও সহযোগিতার আহ্বান করে মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে সভার সমাপ্তি করেন।